ভারতের স্বাধীনতা সংগ্রামের এক মহান বীর বিপ্লবী হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, যার মৃত্যু রহস্য এখনো পর্যন্ত সমাধান হয়নি। যে বিতর্ক এখন দানা বেঁধেছে সেটা হলো প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালের টুইট ঘিরে, যেখানে তিনি 18 আগস্ট টুইট করে জানাচ্ছেন যে সেই দিনই নাকি নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুদিন। ঠিক একই রকম টুইট করে জানাচ্ছে কংগ্রেসও। স্বাভাবিকভাবে এই নিয়ে কিন্তু উঠতে শুরু করেছে একটা বিশেষ বিতর্ক, যেখানে আমরা আগেই জানি 1945 সালের 18 আগস্ট যে দিনটাকে ধরা হয় ওই সময়ে নাকি যে তাইহুকু বিমানবন্দরে যেখানে প্লেন ক্র্যাশ করে যেটাকে ধরে নেওয়া হয় বিমান দুর্ঘটনায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছে। কিন্তু যেখানে আমরা জানতে পারছি মুখার্জি কমিশন একদিকে তথ্য দিচ্ছে, তথা আরো দুটি তদন্ত কমিশন যেখানে বলছে যে কোনোভাবেই কিন্তু নেতাজি সুভাষচন্দ্রের দুর্ঘটনাজনিত কিন্তু মৃত্যু হয়নি। আবার কখনো কখনো মুখার্জি কমিশনের একটা বয়ানেও বলা হচ্ছে যে সে প্লেন দুর্ঘটনার কথা বলা আছে। এইভাবে কিন্তু একটা বিতর্ক দানা বেঁধেছে এখনো পর্যন্ত সেই ধোঁয়াশার মধ্যেও কিন্তু আমরা আছি, যেখানে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে 37টি ফাইল রয়েছে, যেখানে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই জানিয়েছিলেন যে কোনোভাবেই হোক নেতাজি সুভাষচন্দ্রের মৃত্যু রহস্য আমরা উদ্ঘাটন করব। এতদিন পরেও সেই সমাধান হয়নি এবং সেই নিয়ে কিন্তু রাজনৈতিক তর্জা চলছে, যেখানে তৃণমূল কংগ্রেস জানাচ্ছে যে ক্লাসিফাইড ফাইল প্রকাশ করুক কেন্দ্রীয় সরকার। নমস্কার। নেতাজি অন্তর্ধান রহস্য সম্পর্কে আমাদের আজও পর্যন্ত সকলের কৌতূহল রয়েছে। তিনি ভারতবর্ষের সম্পদ নয়, তিনি গোটা পৃথিবীর সম্পদ, চিরবিপ্লবী, মহান মানুষের কৃতিত্ব সর্বকালেই থাকে। তার মৃত্যু নিয়ে সর্বত্রই যেন একটা ধোঁয়াশা রয়েছে। তার মৃত্যু কি সত্যি 1945 সালের 18 আগস্ট জাপানে তাইওয়ান বিমানবন্দরে হয়েছিল? এই নিয়ে বিভিন্ন মহলে তর্ক বিতর্ক রয়েছে, কথা রয়েছে, আমরা জানি এটা এই বিষয় নিয়ে। কারণ আমরা দেখেছি ভারতবর্ষের স্বাধীনতার পরে, অর্থাৎ 9 বছর পরে 1956 সালে শাহনবাজ কমিটি গঠন করা হয়, 1970 সালে খোসলা কমিশন, 1999 সালে মুখার্জি কমিশন। এই তিনখানা কমিশন চেষ্টা করেছে, প্রথম যে দুটো সেটা জওহরলাল নেহরুর সমসাময়িক কালে সম্পাদিত হয়েছে। আমরা জানি এই মুখার্জি কমিশন যে তথ্যগুলো দিয়েছে সেটা অনেক ক্ষেত্রে আগের দুটো কমিশনের থেকে আলাদা। এখানে অনুজ ধর, অর্ধেন্দু সরকার, বিজয়লক্ষ্মী পণ্ডিত, মনোজ মুখার্জি, শিশির বসু, কৃষ্ণ বসু যারা রয়েছেন তারা প্রত্যেকেই বিভিন্ন মত দিয়েছেন। এমনকি সৌগত বসু, কৃষ্ণ বসু সকলেই তাদের কথাগুলো বলেছেন ব্যক্তিগত মহলে। আমরা কিন্তু একটা জিনিসকে মনে রাখব, নেতাজি হরিপুরা কংগ্রেসে জয় পাওয়ার পর তিনি কিন্তু বেশি দিন থাকেনি কংগ্রেসের সভাপতি পদে। গান্ধীজির সঙ্গে তার মনান্তরে বা মতান্তর হয়েছে বটে। তিনি ভারতবর্ষের স্বাধীনতাকে নিয়ে ভাবতেন, হরিপুরা কংগ্রেসের সভাপতি পদ থেকে তিনি সামান্য কয়েকদিন পরে পদ ত্যাগ করার পর তাকে নজরবন্দি করা হয়। তিনি প্রায় 12 বার জেলে গেছিলেন। নজরবন্দি অবস্থায় তিনি কলকাতা থেকে কাবুল হয়ে মস্কো হয়ে তিনি জার্মানি পৌঁছান, সেখানে হিটলারের সঙ্গে দেখা হয়। যেখানে 18 আগস্ট তাইহুকু বিমান দুর্ঘটনার দিন ধরা হয় সেই দিনটাই কি তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুদিন? এই নিয়ে টুইট বিতর্ক যতটাই হয়েছে অপরদিকে ফরওয়ার্ড ব্লকের মধ্যেও কিন্তু একটা বিতর্ক দানা বেঁধেছে। তারা কিন্তু এর স্পষ্টতই প্রতিবাদ করেছে যে কোনোভাবেই কিন্তু
এই দিনটাকে নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুদিন ধরে নেওয়া কোনোভাবেই উচিত হবে না। এইভাবেই কিন্তু রাজনৈতিক মহলে একটা বিতর্ক দানা বেঁধেছে, নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের এক আইকনিক ক্যারেক্টার, সেই সেন্টিমেন্টটাকে ধরে রাখা, সেই সেন্টিমেন্টকে নিয়ে যে একটা কেন্দ্রীয় মন্ত্রী, যেখানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়াল যে টুইট করেছেন, যদিও তিনি পরবর্তী সময়ে সেই টুইটটা তুলে নিয়েছেন যেটা দেখা যাচ্ছে, তো এই দিন এই রহস্য আগামী দিনে কোথায় গিয়ে পৌঁছায়, আগামী দিনে কোথায় সমাধানের রাস্তায় গিয়ে পৌঁছায় সেটাই এখন দেখার।